হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর এটা হচ্ছে আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যায় এরা যদি সাগরের মাঝেও ছেড়ে দেওয়া হয় আল্লাহই তাদেরকে বাঁচায় এরা যদি গর্তের মাঝেও ছেড়ে দেওয়া হয় আল্লাহ তারে রক্ষা করে যেমন ইউনুস নবীকে আল্লাহ তালা মাছের পেটে রক্ষা করেছিলেন ইউসুফ নবীকে গর্তের ভিতরে রক্ষা করেছিলেন ঠিক কিনা জোরে বলেন ইব্রাহিম নবীকে প্রজ্বলিত আগুন ওই আগুনের ভিতরে আল্লাহ রক্ষা করেছেন সুবাহান আল্লাহ সারা পৃথিবী মহাপ্লাবনে বিধ্বস্ত হয়ে গেছে কিন্তু নবীকে একটা ছোট্ট কিস্তির উপরে আল্লাহ রক্ষা করেছেন এই আল্লাহ এখনও আছে কিনা দাম্বিকতা পরিহার করেন দাম্ভিকতা পরিহার করেন অহংকার পরিহার করেন আপনি তো কুতাকার কেসের সদু মধু আপনার চেয়ে বড়ো বড়ো সদু আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে বিস্মিল্লাহ قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا درد ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وسبحانك لا فهم لنا الا ما فهمتنا আলহামদুলিল্লাহ বাইতুলা মান জয় মসজিদের মহতারা মুসুলিয়ানি কেনাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসুলিয়াম পর্দান অবস্থানরত আমার সম্মানিতা মা অবনীরা মহানম্ন সোভায়ণতে দরবারে অসংখ্য শুকর আদায় করছি জরবুল আলামিন মেহরবানি করি আজকের এই জমায় আল্লাহ তালার পদ্ধতি পায় সেদা দেওয়ার লক্ষ্যে আমাদেরকে জমার ঘরে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা মানসিক দিক থেকে মন খুব ভালো না আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত আলেমী দিন যুগশ্রেষ্ঠ একজন মহাদ্দিস শাইখুল হাদিস লক্ষ লক্ষ আলিমুলামর উস্তাদ কোটি কোটি মানুষের ভালোবাসার এক স্থান ছিল আল্লা মানুর হুসেন কাসমি রহমাতুল্লাহি আলাই তিনি ইন্তেকাল করেছেন আপনারা ভাবতেছেন মরণটা স্বাভাবিক আসলে মানুষের মরণ স্বাভাবিকই কিন্তু কিছু কিছু মানুষের মরণ এটা পূরণ হবার নয় এটা পূরণ করা যায় না হুসেন কাসেমিস নামে বহু মানুষ হয়তো দেশে আরও আসবে কিন্তু এই রকম ব্যক্তিত্ব সম্পন্ন এরকম আল্লাহওয়ালা আলেম এই দেশেই সমাজে আর আসবে না এটা আলেমুলামা সম্পর্কে যার জ্ঞান আছে সেইটা অ্যানালাইসিস করে সেইটা বোঝার চেষ্টা করে আর এই বিষয়ে যার জ্ঞান নাই যেমন বানরের গলায় কি বলে জানি মুক্ত পরিয়ে লাভ নাই তো এর কাছেও এদের এই আলমদের কথা বলে কোনো লাভ নাই প্রিয় ভাইরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে সরে মূলকে শেষের আয়তগুলো নিয়ে কথা হচ্ছিল এই আয়তী কারিমার মধ্যে রাসোর করিম সাল্লাহ আলি ওয়সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তালা যে কথাগুলো বলেছেন এমন যেন এই কথাগুলোর সাথে বর্তমান সমাজের একটা চিত্রের মিল এসে যায় নবীর জামানায় নবী যেন মরে যান এই কথাটা মক্কার কাফেররা কামনা করত আসতে বললেন যে নবীজি তৎকালীন সময়ে কাফেরদের ইচ্ছা অনুযায়ী আবু জেহেল উদ্ভাসা এবার ইচ্ছা অনুযায়ী যদি মরে যেতেন তাহলে বর্তমান বিশ্বে দুইশো কোটি মানুষ এমানের দৌলতপ্রাপ্ত হতে পারত তার মানে বোঝা গেল মক্কার কাফেররা শুধু নবীর মরণ চায় নাই পৃথিবীর দুই শুকুনি মুসলমানেরও মরণ চেয়েছে ঠিক না আমাদের নবী আমাদের হৃদয়ের স্পন্দন এই কথা কেন বলি নবীর অস্তিত্ব আছেই তো উম্মতের অস্তিত্ব আছে নবীর অস্তিত্ব নাই তো উম্মতের অস্তিত্ব নাই নবীর অস্তিত্ব আছে তো তার আনি ধর্মের অস্তিত্ব আছে নবীর অস্তিত্ব নাই তো তার ধর্মেরও অস্তিত্ব নাই নবীর মান সম্মান ইজ্জত সুরক্ষিত আছেই তো তার ধর্মেরও তার উম্মদেরও মান সম্মান ইজ্জত সুরক্ষিত থাকবে নবীর মান সম্মান ইজ্জত সুরক্ষিত থাকবে না আপনি সারা দুনিয়ার বিশাল বড় ডক্টর থাকেন না কেন আপনার নামের আগে বিশাল বড় মোহাম্মদ বড় বড় করে লেখেন না কেন আপনাকে উম্মতে মোহাম্মদ হিসেবে পরিগণিত করা যাবে না আর আপনাকে দামই দিবে না মানুষ ইহুদ্দিন আসারাদের একটা ইয়ে আছে অমুসলিমদের একটা ইউনিটি আছে এই যে দেখেন না বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে আছে না আপনার কোনো পরিষদ নাই তো আপনার পরিষদ একটাই আপনি ওমতে মুসলিম একজন সদস্য ঠিক না আপনি আপনার এই পরিচয়টা মুছে ফেলবেন না আপনার এই পরিচয়টা মুছে ফেলবেন না আপনার এই পরিচয়টা হাসরের মাঠেই এই গণিত মানুষের সামনে আপনার একটা পরিচয় যে আপনি উম্মতে মোহাম্মদের একজন সদস্য এর চেয়ে বড়ো গৌরবের এর চেয়ে বড়ো পাওয়ার আর কিছু হাসরের মাঠে মানুষে থাকবে না হয়তো এই বিষয়টা আমরা এখন বুঝতে পারি না বুঝতে পারছিও না হাসনের মাটি এটা বোঝা যাবে ঠিক কিনা সম্মানিত মুশরিক সম্প্রদায় কাফের সম্প্রদায় নবীজির মরণ কামনা করত সাহাবাই কেরামদের মরণ কামনা করত। আচ্ছা আমাদের সমাজে চলমান প্রেক্ষাপটে কি আমাদের দেশে এমন মানুষ নাই যে আলেমুলামাদের বিরুদ্ধে খুব মানে লিঙ্কটি টিংটি দিয়ে নামছে ঠিক কিনা খাসা খুসা দিয়ে নামছে যে আলেমদের মান ইজ্জত সম্মান নষ্ট করে দিতে হবে বুলুন্ঠিত করে দিতে হবে আমরা তাদেরকে বলি নবীজি তো ওই জমানায় ছিলেন এরা কাবা দরজার সামনে মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আবু জেহেল নবীর জন্য দোয়া করে আল্লাহ, আমরা কি এমন কোন কাজ নাই এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতন আমরা করি নাই সব নির্যাতন করেছি আমরা তাকে পাথর মেরেছি মারার জন্য মোহাম্মদ মরে নেই আমরা তাকে মেন্টালি প্রেশার দেওয়ার জন্য পাগল বলেছি মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু মোহাম্মদ এটা কানেই দেয় নাই আমরা তাকে গণক বলেছি দুর্বল করার জন্য এটা কানেই দেয় নয় আমরা তাকে কবি বলেছি আমরা তাকে গণক বলেছি আমরা তাকে নির্বংশ বলে গালি দিয়েছি আমরা যা বলে আবু কোবাইসের তেপ্পান্ন জন সাথী সহ তিন বছর তার সাথে সমস্ত কানেক্টিভিটি বিচ্ছিন্ন করে ডিসকানেক্ট করে তাকে একটা জেলখানায় বন্দি রেখেছি তিন বছর কোনো খাদ্য সরবরাহ আমরা করি নেই ভেবেছিলাম এমনি মরে যাবে কিন্তু মরে নাই মোহাম্মদকে আমরা প্রস্তাব দিয়েছি মিউচুয়ালি প্রস্তাব তুমি এবং তোমার সাহাবিরা সহ সবাই মিলে আমরা যে মূর্তির পূজা করি লাত আর উজ্জা হুবল মানাত এক বছর তোমরা সবাই মিলে আসো আমরা পূজা করি মূর্তির আর পরের বছর আমরা সবাই মিলে তোমার আল্লাহর পূজা করবো আস্তে ধীরে বললেন যে নওজ্লা মনে হচ্ছে প্রস্তাবটার পিছনে আপনাদের সমর্থন আছে নাকি কোন মুসলমান মূর্তি পূজা করতে পারে কোনো মুসলমান মূর্তির সামনে মাথা নত করতে পারে কোনো মুসলমান যদি মূর্তির সামনে মাথা নত করে তখন কি আর সে মুসলমান থাকতে পারে এই কথা আমার না আপনাদের এই সকলের এবং এটা শরীয়ত ইসলামের এটা এবং এটা এই ধর্মের একটা বাণী ঠিক কিনা মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছে মূর্তির পূজা করা লাগবে না নবীজি যখন প্রত্যাখ্যান করেছেন সর্বান্ত করে নেই যেমন সৌরাতুল কাফিরুনের তাপসির আপনারা দেখবেন কাফেরটাকে বলেছিল যে আসো আমরা মিলেমিশে যাই আর ডিস্টার্ব করে লাভ নাই আমরা আমরা এই কথা ইনসিওর হয়ে গেছি যে আমরা তোমাকে মারতে পারবো না মহাম্মান শুধু তাই না না তো তোমার বিরুদ্ধে আমরা কি করেছি যেন কামার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে তোমার জন্য এবং তোমার সাহাবিদের জন্য বদুয়া করেছি কি বদুয়া করেছি আল্লাহ আমরা দেখছি চেষ্টা করে মারতে পারবো না তুমি যদি না মারো আল্লাহকে বলে মোহাম্মদকে মেরে ফেলেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আর আমাদের এই মূর্তি টুর্তির বিরুদ্ধে কেউ কিছু বলবে না আমাদের এই লাত আর রুজার হুবলার মানাতের বিরুদ্ধে কেউ কিছু বলবে না বাপদাদাদের ধর্মের বিরুদ্ধে কেউ কিছু বলবে না আর মারামারিরও প্রয়োজন পড়বে না আপনি মোহাম্মাদকে মেরে ফেলেন বাস শেষ কেমন জানি এখনো একটা সম্প্রদায় আমার মনে হচ্ছে যে আলেমুল আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিলে মনে হয় আমরা স্বাধীন আমাদের আর কোনো সমস্যা নাই এরকম মনে হচ্ছে তা আমরা একটু তালাশ করে যে এদের চিন্তা চেতনা আর জেহেলের চিন্তা চেতনা বরাবর আবু জেহেল কিন্তু সাকসেস হতে পারে নাই ঠিক কিনা আল্লাহ তালা নাজিল করলেন নবীকে বলে নবী আপনি শুনছেন আবু যে আপনার মরণ কামনা করে মরণ উত্বা সাহেবা আপনার মরণ কামনা করে শুধু একজন না সহ কাবার দরজার সামনে মুলতাজিমের সামনে গিয়ে কাবার দরজার মধ্যে ধরে বলে আমাকে আল্লাহ আমরা সব চেষ্টা করেছি মোহাম্মদকে নারী লোভ দেখিয়েছি গ্রহণ করে নাই মোহাম্মদকে সম্পদের লোভ দেখিয়েছি গ্রহণ করে নাই মোহাম্মদকে লিডারশিপের নেতৃত্বের লোভ দেখিয়েছি গ্রহণ করে নাই সব কিছু করেছি মোহাম্মদ আমাদের প্রস্তাবে রাজি হয় নাই আমরা বুঝেছি আমরা পারবো না তার সাথে আপনি মেরে ফেলেন জামেলা আমাদের শেষ আল্লাহ আয়াত তালা নাজিল করলেন রসুলকে বললেন আপনি জানেন এরা আপনার মরণ চায় তা আপনি একটু এদেরকে বলেন যারা আপনার মরণ চায় আপনি তাদেরকে একটু বলেন কুল ইন আপনি বলুন তুম তোমরা কি ভেবে দেখেছ ইন যদি আহ্লা কানি আল্লাহ আমার আল্লাহ আমাকে হালাক করে দেয় মরণ দেয় আমার আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দেয় আমার মায়া আর আমার কেউ যদি আল্লাহ মরণ দেয় ধ্বংস করে দেয় আও রহেমানা অথবা আমাদের উপরে যদি আল্লাহ তালা দয়া করেন তো তোমাদের কি আর আসে যায় তোমাদের লাভ কি ক্ষতি কি তোমরা কি একটু মিলিয়ে দেখেছো তোমরা কি একটু মিলিয়েছো হিসাব মিলিয়েছো আমি যদি মরে যাই আমার সাহাবিরা যদি মরে যায় কি লাভ তোমাদের আমি যদি মরে যাই যে তোমাদেরকে জাহান নামের কঠিন থেকে কে রক্ষা করবি কে রক্ষা করবে এরপরে জবান দিয়ে উচ্চারণ করায় আপনি বলেন এরা তো মরণ চায় এরা আপনার মরণ চায় আপনার মরণ কামনা করে আপনি এদেরকে বলেন আল্লাহ যদি আমার উপরে রহম করে দয়া করে আল্লাহ যদি আমাকে বাঁচাতে চায় তোমরা আমাকে মারতে পারবে না ঠিক কিনা ধরে বলো নবীর উপরে আল্লাহ দয়া করেছিলেন কিনা নবী তো ছিলেন কিন্তু নবীর বিরুদ্ধে যে হাতগুলো কাবার দরজার সামনে ওঠানো হয়েছিল এ হাতগুলো বদরের ময়দানে আল্লাহ ভেঙ্গে চুরুমার করে দিয়েছে আবু জেহেল এবং তার সাঙ্গ পাঙ্গদের কি আল্লাহ বদরের ময়দানে সমচি জবাব দিয়েছে। ঠিক কি না বায়রাম আদ মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলিম সাল্লাম তখনও জীবিত ছিলেন মহদের ময়দানে বদরের ময়দানে আবু জেহেল বদরের ময়দানে মারা গেছে নিকৃষ্টতম ভাবে আবুঝে হেল মরছে এবং তার সাঙ্গ পাঙ্গ যারা আছে তারাও মারা গেছে কিন্তু নবীকে আল্লাহ রক্ষা করেছেন এটা কথা আছে না রাখে আল্লাহ আর মারে আল্লাহ রাখে কি এটাই তো বাস্তবতা ঠিকই না আল্লাহ রেখেছেন আল্লাহ রেখেছেন আরে হক আর বাতিলের দ্বন্দ্ব এটা চিরন্তন দ্বন্দ্ব ইমান আর কুফুরের দ্বন্দ্ব এটা চিরন্তন দ্বন্দ্ব ঠিক কিনা তুলে বলেন তাওহিদ আর শিরিকের দ্বন্দ্ব এটা চিরন্তন দ্বন্দ্ব আল্লাহর একত্ববাদ আর তাওহিদ আর শিরিকের দ্বন্দ্বটা চিরন্তন এটা শুরু থেকেই ছিল ইমানের পথে যারা হেঁটেছে হকের পথে যারা হেঁটেছে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে কখনো পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে আবার কখনো সাগরের মাঝে ভাসিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু এখনো হচ্ছে। হচ্ছে হচ্ছে না হঠাৎ করে গতকালকে আমার একটা ইয়ে আসলো একটা তাফসির পড়লাম দেখলাম সৌরাতুল বুরু যে মধ্যে একটা দশ বছরের আবদুল্লা নামে একটা বাচ্চার ইমানের কথা আসছে এই আবদুল্লাকে আর উখদুদ উফদোদ উখদুদের ঘটনা লম্বা কথা সেটা বলতে পারবো না তবে শুধু এতটুকুন বলেই এ আবদুল্লাহ দশ বছরের বাচ্চা যাকে মূর্তি পূজারী পত্তলিক বাচ্চা দিয়েছিল জাদু শিক্ষা করার জন্য কিন্তু আবদুল্লাহ জাদুর প্রতি তার কোনো টান নাই তার বাড়ি থেকে ওই ওই জাদুকরের কাছে জাদু শিখার পথে যাওয়ার পথে রাস্তার পাশে একজন পাদ্রী ইঞ্জিল কিতাবের একজন পাদ্রিক ইঞ্জিল কিতাবের তেলাওয়াজ শুনে শুনি ওই পাদ্রীর উপরে এই আবদুল্লার মহব্বত জন্ম নিছে ইঞ্জিল কার কিতাব যদি বলুন ইঞ্জিল কার কিতাব এটা একটা আসমানি কিতাব ঠিক কিনা যদি বলেন জাবুর আসমানি কিতাব তাওরাত আসমানি কিতাব কোরআন আসমানি কিতাব এগুলো আল্লাহ তালা নাজিল করেছেন পৃথিবীতে যে কোনো মানুষ এই আসমানি প্রকৃতপক্ষ এই আসমানি কিতাবগুলো যারাই পড়ে যারাই সেই তেলাওয়াত শোনে তার আত্মা শান্ত হয় ঠিক না এই আবদুল্লাহ দশ বছরের আব্দুল্লাহর আত্মা শান্তি হয় কিন্তু এই জাদুকরের কাছে গিয়ে জাদু শিক্ষা করে আবদুল্লাহ আত্মার মধ্যে শান্তি পায় না কিন্তু ওই পাদ্রি ইঞ্জিল কিতাবের তেলাওয়াত শুনে সে আত্মায় শান্তি পায় আত্মায় শান্তি পায় কারণ সে তো হকের উপরে ইঞ্জিল আল্লাহ আর পত্তলিক মূর্তি পূজা বাদশা আর ওই জাদুঘর এরা হচ্ছে মূর্তি পূজক মুশরিক এই মুশ্রিক বাধ্য করেছে দশ বছরের আব্দুল্লাহকে মূর্তি পূজার জন্য সারা দেশের মানুষকেই। দা আব্দুল্লাহ কেন জানি মূর্তি পূজার মধ্যে তার মন বসে না। বাদশা খবর পেয়েছে আব্দুল্লাহ কেমন জানি আসমানী কিতাব انجিলের উপর ইমান এনেছে। ওতলিক মূর্তি পূজারী বাদশা আবদুল্লাহকে ডেকে পাঠিয়েছে রাসপ্রসাদে। জিজ্ঞাসা করে তোমার ভরণ পোষণ খাওয়া দাওয়া যা আছে সব কিছু আমি দেই। তোমার শুধু দিয়েছি একটা দায়িত্ব পালন করার জন্য এটা হচ্ছে জাদুকরের কাছে তুমি জাদু শিখবা তুমি আবার কি বলো কিসির ইমানের কথা বলো কি বলো হে বেটা বুঝো কিছু বলতেছে আবদুল্লা রে আবদুল্লাহ বলে হে পত্তলিক হে মূর্তি পুজারি এটা ইমানের ডাক সুবাহ আল্লাহ এই ছোট বাচ্চা নেই পত্তলিক এবং মূর্তি পূজা নেই শব্দগুলো ওই পত্তলিক তলিক জন্য এটা একটা মরণ কামন ছিল অবাক হয়ে গেছি দশ বছরের বাচ্চা বাদশাকে লক্ষ্য করে বলছে যে আজীবনী আমি আবদুল্লাহ হকের উপরে আর আপনি বাতিলের উপরে প্রতিষ্ঠিত আমি টেস্ট করেছি এটা টেস্ট করেছি এটা আমার সামনে পরীক্ষিত রাস্তার মধ্যে বিশাল বড় বাঘ বসা সারা এলাকার মানুষ রাস্তা পার হতে পারে না রাস্তা বাঘ উঠেও না সাপ উঠেও না সব এলাকার মানুষ এ বাঘের কাছেও যেতে পারে নাই মানুষ রাস্তা পারা পার হতে পারে নাই এরাও তো আপনার মত মূর্তি পুজোকেই ছিল ওই মূর্তি পূজা দিয়ে তো ওই বাঘটাকে মারতেও পারে নাই সরাইতেও পারে নাই আর আমি যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর নামে একটা পাথরের ছোট্ট একটা টুকরা দিয়ে পাথরের গায়ে বাঘের গায়ে আঘাত করেছি সাথে সাথে বাঘ মারা গিয়েছে আল্লাহর নামের একটু ফু দিয়ে আমি এই পাথরের মধ্যে পাথরের মধ্যে ফু দিয়ে এই বাঘের উপরে নিক্ষেপ করেছি বাঘ মারা গেছে আর হাজার বছর যে মূর্তি পূজা করলেন কই পারলেন না তো বাঘ হাজার বছর কেন পূজা করলেও কোনো লাভ নাই এবার সে বলি আমি দিলাম তোমার জাদু শিক্তি তুমি দেখি আমার উল্টা ওয়াশ করতেছ সেনাবাহিনীর নির্দেশ দিলেন অরে দর। কারণ তার কাছে তো আছে পাওয়ার ঠিকই কিনা তার কাছে আছে হুমকে দামকের পাওয়ার সেনাবাহিনী কে বললেন এর ধরো এর ধরে দূর কোথাও নিয়ে যাও অনেক কচু পাথরের পাহাড়ের উপরে উঠাও পাহাড়ের উপরে উঠে হাত পা বেঁধে পাহাড়ের উপর থেকে এর ছেড়ে দাও আপনারা বলেন পৃথিবীতে এমনও পাহাড় আছে ওই পাহাড়ের উপর থেকে কেউ যদি পা পিছলে পড়ে যায় হাত খুঁজে পাওয়া যাবে না এরকম পাহাড় আছে ওই পত্তলিক জালিম মূর্তি পূজারী শাসক তার সেনাবাহিনী কি নির্দেশ দিলে আরে ধরো বিশাল পাহাড়ের উপরে উঠাও পাহাড়ের উপরে উঠে নিচে ছেড়ে দাও এর অস্তিত্ব যেন খুঁজে না পাওয়া যায় দশ বছরের আবদুল্লাহ ছোট বাচ্চা ইমানদার ইমান দেখেন এটা ইমান আর কুফুরির এক দ্বন্দ্ব ঠিক না আবদুল্লাহকে উঠি পাহাড়ের উপরে উঠানো হয় পাহাড়ের উপরে উঠি যখন হাত পা বেঁধে পাহাড়ের নিচে নামিয়ে দেয় ছেড়ে দেয় এই তৎসময় এই সময় আবদুল্লা আল্লাহকে ডাক দেওয়া বলে আল্লাহ ও মালিক আমি বিশ্বাস করি তুমি আমার রব আমি বিশ্বাস করি তুমি ই আসমানের মালিক আমি বিশ্বাস করি পাহাড়ের মালিক তুমি আল্লাহ আমি বিশ্বাস করি আমাকে রক্ষা তুমি আকবার আল্লাহ বলেন আমি বিশ্বাস করি আমাকে রক্ষা করো তুমি আল্লাহ জালিমের এই অত্যাচারী যা শাসক এই অত্যাচারী পত্তুলি কি মূর্তি পূজারীর বাহিনীর হাত থেকে আমাকে রক্ষা করো একথা বলতেই পাহাড়ের মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে গেছে বিশ্বাস না হলে সুরাই পুরুষের তাপসিল বলে দেখেন পাহাড়ের মধ্যে ভূমিকম্প বিশাল ভূমিকম্প এমন ভূমিকম্প এক একটা পাথর ওই জালিম পত্তলিক মূর্তি পূজারির যত লোকেরা ছিল প্রশাসনে যারা ছিল সেনাবাহিনীর এক একটার মাথার উপরে এক একটা পাথর পড়েছে এরা নিশ্চিহ্ন হয়ে গেছে আব্দুল্লাহর কিছুই হয় নাই রাখে আল্লাহ এটাকে বলে হাসবল ও কিমাল এটা হচ্ছে আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যায় এরা যদি সাগরের মাঝেও ছেড়ে দেওয়া হয় আল্লাহ তারে বাঁচায় এরা যদি গর্তের মাঝেও ছেড়ে দেওয়া হয় আল্লাহ তারে রক্ষা করে যেমন ইউনুস নবীকে আল্লাহ তালা মাছের পেটে রক্ষা করেছিলেন ইউসুফ নবীকে গর্তের ভিতরে রক্ষা করেছিলেন ঠিক জোরে বলেন ইব্রাহিম নবীকে প্রজ্বলিত আগুন ওই আগুনের ভিতরে আল্লাহ রক্ষা করেছেন সারা পৃথিবী মহাপ্লাবনে বিধ্বস্ত হয়ে গেছে কিন্তু একটা ছোট্ট কিস্তির উপরে আল্লাহ রক্ষা করেছেন এই আল্লাহ এখনো আছে কিনা দাম্ভিকতা পরিহার করেন দাম্ভিকতা পরিহার করেন অহংকার পরিহার করেন আপনি তো কুতাকার কেসের সদুয়ার মধু আপনার চেয়ে বড় বড় সদেরি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে দাম্বিকতা পরিহার করেন অহংকার পরিহার করেন দাম্বিকতা আল্লাহ পছন্দ করে না অহংকার আল্লাহ পছন্দ করে না ভাইরা আমার পুরা পাহাড় তস্ত হয়ে গেছে রক্ষা করেছেন আব্দুল্লাহকে কে ওই পাথরের পাহাড় থেকে হেঁটে হেঁটে নিচে চলে আসছে আবদুল্লাহ জনপদে চলে গেছে কিন্তু ওই পত্তলিক মূর্তি বোঝানি জালিমের যে সেনাবাহিনীর লোকেরা তৎকালীন সময়ে যে পুলিশের লোকেরা প্রশাসনের লোকেরা তারে ধরে নি পাহাড়ের উপরে হত্যা করার ষড়যন্ত্র করেছে একটাও ফিরত আসতে পারে নাই একটাও ফিরত আসতে পারে নাই আপনারা ভাবতেছেন বানানো কথা মনে হয় ফিরে আসছে ফিরে আসছে আবদুল্লাহ ফিরে আসছে আবদুল্লাহ জনপদে যখন গেল মূর্তি পূজা আবারও জানলেন কিছুই হয় নাই আবার আব্দুল্লাহকে গ্রেপ্তার করলেন এই যে জেল জুলুম গ্রেপ্তার মারা ধরা ভাসিয়ে দেওয়া এটা নতুন ন এটা পুরান ইতিহাস ঠিক কিনা বাইরা আমার আব্দুল্লাহকে আবারও ধরলেন আবারও ধরে বললেন নৌবাহিনীর এবার অর্ডার করলেন নৌবাহিনী ধরো এরে ধরো জাহাজের মধ্যে উঠাও একেবারে সাগরের মাঝখানে কানে নিয়ে যাও হাত পা বেঁধে সাগরের মাঝে ছেড়ে দাও দুনিয়ার কেউ যেন কোনো দিনের লাশটাও খুঁজে না পায় নৌবাহিনীরা পত্তলিক রাজারে দেখেন না নৌবাহিনীর লোকেরা তৎকালীন সময়ে পত্তলিক রাজার এই মূর্তি পূজারীর কথা শুনল আবদুল্লাহকে হাতে ধরলো গ্রেফতার করলো জাহাজের মধ্যে উঠানো সাগরের মাছ কাটে নিয়ে গেছে আবদুল্লার হাত পা বেঁধে যখন সাগরের মাঝে ছেড়ে দেয় আবদুল্লাহ ওই কথার পুনরাবৃত্তি করলেন পাহাড়ের উপরে যেই কথা বলেছিলেন আব্দুল্লাহ বলে আল্লাহ আমি বিশ্বাস করি পাহাড়ের উপর থেকে যে আমাকে রক্ষা করতে পারে সাগরের মাঝেও সে আমাকে রক্ষা করতে পারে বলতে দেরি সাগরের দেরি নাই সাগরের মধ্যে জল চাষ কোথায় ওই পত্তলিক মূর্তি পূজারীর পুলিশেরা কোথায় ওই প্রশাসকের লোকেরা কোথায় নৌবাহিনীর লোকেরা আর কোথায় জাহাজ ফেরাউনের চেয়েও নিকৃষ্টতর অবস্থায় নদীতে আল্লাহ ডুবিয়ে জন্য তার রাস্তা নদীর উপর দিয়ে আল্লাহ তৈরি করে এমনি এমনি শাহজালাল যায় না মাসবি সুরমা নদী পার হয়ে যায় না ইতিহাস আছে আমাদের ইতিহাস আছে এই জন্য তুমি যেখানে কোনো পুল দেখো না সব জায়গায় অন্ধকার দেখো আল্লাহর দেওয়া ইমানের নজার আছে সারা দুনিয়ার চোখ যেখানে রাস্তা দেখে না ওই চোখ সেখানে রাস্তা দেখে ঠিক কিনা বাচ্চা মানুষ ফেরত আসছে রক্ষা করলেন কে রাখে আল্লাহ আর মারে আল্লাহ রাখে কে বন্ধু কারে পানিতে ডুবাতে চাও কারে তুমি গুম করতে চাও মারতে চাও আমরা বিশ্বাস করি আমরা পানিতে ডুবলেও আমাদের রবে আমাদের রক্ষা করবেন আর যদি মেরেও ফেলেন আমরা বিশ্বাস করি আমরা শাহাদাতের মর্যাদা পাব ঠিকই না বয় নাই আমাদের বয় নাই আমাদের লসও নাই এটা লস প্রজেক্টে কাজ আমরা করি না আলহামদুলিল্লাহ বাইরে আমার এই তো অবস্থা এ বাচ্চাটারে আল্লাহ রক্ষা করলেন এটা কুফুর আর ইমানের দ্বন্দ্ব ঠিক কিনা দ্বন্দ্ব আব্দুল্লাহ ফিরতার সেই কিন্তু পত্তলিক এই বাচ্চার নৌবাহিনীর লোকেরা সব পানিতে ডুবে চুবে ফেরাউনের মতো মরছে আমার মনে হয় এই জামানার নব্য ফেরাউনরা এদের ইতিহাস পড়ে না ঠিক না এই জামানার নতুন ফেরাউনরা এদের ইতিহাস পড়ে না পড়লে এতটা দাম্বিকতার আচরণ করত না বন্ধুরা আমার আবদুল্লাহ ফিরত গেছে বাদশা কই কিরে তুই কি না তুই কি মরবি না যেমন বুঝে হল দোয়া করে আল্লাহ কত কিছু করলাম মরলো না মোহাম্মদ আব্দুল্লাহ বলে হে মূর্তি পূজক হে পত্তলিক হে জালিম তুমি যেই পদ্ধতিতে আমারে মারতে চাও এই পদ্ধতিতে তুমি আমারে মারতে পারবে না আমি বলে দেই আমার বাত্তা আমার কথা মতো যদি আমাকে মারো তুমি মারতে পারবে আর না হয় তোমার এই গুন্ডা পান্ডা দিয়ে আমারে মারতে পারবে না গুন্ডা পান্ডা লেলিয়ে দিতে চান না এগুলো দিয়ে মেরে ফেলতে চান আলেমদেরকে পারবেন না আপনারা মরে যাবেন শুধু মরবেন না ইতিহাসে নিকৃষ্ট আস্থা করে নিক্ষিপ্ত হবেন দশ টাকা কিছু কিনবে না বন্ধু না আমার আবদুল্লা রে বলে তুই মর্তি না আবদুল্লাহ বলে মরতে আছি আল্লাহর নামে মরতে চায় না কে আমি তো তোর মতো মূর্তি না তোর মর ভয় আছে আমার ভয় নাই তুই আমার মারতে চাস তাহলে আমি একটা পদ্ধতি বলে দিই কি পদ্ধতি সারা শহরের মানুষ এক কানে কর সারা এলাকার মানুষ এক জায়গায় কর এক জায়গায় করে আমি একটা মন্ত্র দিব এই মন্ত্র বইলে আমার একটা তিন নিক্ষেপ করলে দেখবে মরে যাব। আমার মারতে পাহাড়ের উপরে ওঠানো লাগবে না আমার মারতে সাগরে বাসানো লাগবে না আমাকে মারার জন্য একটা ছোট্ট তীর দিলি হবে মরে যাব। তবে আমার দেওয়া একটা মন্ত্র পড়া লাগবে তোর এই মন্ত্রটাই হচ্ছে কুপুরি সেটে ইমানের পথে আসতে হবে সোবাহন আল্লাহ পত্তুলিক কি মন্ত্র আবার ঠিক আছে তোর কথা মতোই কাজ করবো পুরো এলাকার মানুষ জমা করছে জমা করে তীর হাতে নিছে এবার আবদুল্লা বলতেছে এই কথা বল বিসমিল্লা বিল গোলাম এ কথা বলে আমার দিকে তিন নিক কেপ কর দেখবি আমি মরে যাব বিসমিল্লা মানে কি আল্লাহর নামে কার নামে বিসমিল্লা মানে কি আচ্ছা পত্তলিক যদি কথা আমার বলে যে আল্লাহর নামে তাহলে আর পত্তলিক আর মূর্তি পূজার রইল কি আর কিছু আছে নাই তো বিসমিল্লাহ রাব্বিল গোলাম এই কথা বলে আমার দিকে তিন নিক্ষেপ করবে দেখবি আমি মরে যাব সত্যি হাজার হাজার মানুষ সারা শহর গ্রাম গঞ্জের মানুষ একত্রিত করে এই ছোট্ট আব্দুল্লাহকে সামনে নি বিসিল্লা আহির গোলাম বলে সে যখন তিন নিক্ষেপ করছে সাথে সাথে মারা গেছে আর সারা দেশের সাধারণ জনগণ তাদের কানের মধ্যে যখন আওয়াজ গেছে মূর্তি পূজারি পত্তলিক বাদশাহ বিসমিল্লা হির বলে আবদুল্লাহকে মেরে ফেলেছে সমস্ত জনগণ সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আচ্ছা এটা কি হলো এটা কেমন হলো ইমানদার যদি মরেও সে এমন কিছু রেখে যায় এটা তুই তুই পারবি না না যাবি ঠিক এ কৌশল করছে যে প্রয়োজনে আমি মন্ত্র পরেই আবদুল্লা মেরে ফেলবো তারপরে যেন ইমানদার না হয় আল্লাহ বলে না আব্দুল্লাহর যে তীর মারত এই তীরের ভিতর দিয়ে ইমানদার তৈরি করবো আমি তিন মাসে আর আবদুল্লাহ মারা গেছে আর হাজার জনতা কালিমা পরে মুসলমান হয়ে গেছে এবার সে হুমকি ধুমকি দিচ্ছে তৈরি করতেছে তোমরা যারা মুসলমান মরণ দেখে সবগুলো কালিমা ছড় মূর্তি পূজার দিকে ফিরে আসো সবাই মিলে আসো মূর্তি পূজা করি আর যদি আমার এই কথা না বানো তাহলে আমি বিশাল গর্ত করব গর্ত করে এখানে আগুন দিব সবগুলোর উপরে মারব قتل <تسجيل> اصحاب الاخدود النار ذات الوقود اذ هم عليها قعود وهم على <علامة> ما ইয়াফ আই লুন বিল মক্মিনী না আল্লাহ তালা বর্ণনা করলেন ওই জা ঘটনা বর্ণনা করলেন আমাদের সামনে অনেকেই বলে তোমাদের চেয়ে আমরা কম জানি না কি কি জানো তোমরা আর তোমাদের কি পিটায়া ফুটাইয়া কোরআন মুখস্ত করাইছি ঠিক কি না আর আমরা নিজেরা ঘরে কোরান পড়েছি নিজেরা আলি বাতা খা করছি মাঝখানে যা আছে নাই কালকে রাত্রে আপনার টাঙ্গাইলে মাহফিল ছিল আপনাদের টাঙ্গাইলে মানুষ আমার অনেক পছন্দ করে বহু মাহফিল টাঙ্গাইলে বিশাল মাহফিল হাজার হাজার মানুষ ওখানে দশ পনেরো হাজারের উপরে মহিলাই হয়েছে ওই মাহফিলটাতে পনেরো হাজারের উপরে মহিলাই হয়েছে হাজার হাজার মানুষের মাহফিল ফেরার পথে এই আমাদের চলমান দুইজন মেয়রের বক্তব্য শুনছিলাম ইয়েতে ফেসবুকে একজন হচ্ছেন আমাদের গাজীপুর মহানগরীর সোনাম ধন্য একজন দিনদার মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব কি চমৎকার ব্যবহার তার কি চমৎকার কথা মহান বিজয় দিবসে গোটা গাজীপুরের পঁচিশশো মসজিদের ইমামদেরকে ডেকে বিজয় দিবস উদযাপন করছে আলহামদুলিল্লাহ আসতে বললেন কেন সেলুট জানাই সেলুট আমরা সেলুট জানাই আমরা আপনাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আপনার জন্য দোয়া করি যদি বা আপনার এলাকার মানুষ আমি না কিন্তু দেখে আমার বুকটা বড়ে গেছে যে লুকটা অ্যানালাইসিস করতে পেরেছে রিয়েলাইজেশন করতে পেরেছে যে আমি নগরীর নগর পিতা হওয়ার পর আমি নগরীর মেওয়ার হওয়ার পর আমি যদি আলেমদেরকে ইজ্জত করি তাহলে আমার কাউন্সিলররা বাধ্য ইজ্জত করতে আমি যদি আমার এই নগরের পঁচিশশো মসজিদের ইমাম হদীবদেরকে সম্মান জানাই তাহলে মসজিদ কমিটি বাধ্য তাদেরকে সম্মান জানাত তিনি বললেন আমার ইচ্ছা জাগলো যে আমি সমস্ত আলেমদেরকে একত্রিত করে আজকের এই মহান বিজয় দিবসে যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীন মানচিত্র পেয়েছি এই স্বাধীন মানচিত্রের ক্ষেত্রে যারা আত্মত্যাগ করেছেন রক্ত দিয়েছেন আজকে আলেম ওলামাদের আমাদের দোয়ার মাধ্যমে তাদের রুহের মাত ফেরাত কামনা করছে কত সুন্দর উদ্যোগ কত সুন্দর উদ্যোগ পাশাপাশি দেখলাম ইয়ের পরে আর একটা ওই যে দেখেন না আপনার ভিডিও একটা সাললে কিন্তু আর একটা ওটো আসে ওটা খোঁজা লাগে না ওইটা ওটো চলে আসছে এই দেখি এখানে দিকে আর এক কথা বলতেছে কি বলতেছে বলতেছে আলেম হয়ে গেছো না তোমাদের কি যে আমরা কম জানি নি তোমাদের কি তোমাদের উস্তাদরা পিটাইয়া পড়াইছে মুখস্থ করাইছে আর আমরা বাসার ভিতরে পড়ছি ঘরের ভিতরে আলিফ বা তা শাখা পড়ছি একথা শুনে আমার ড্রাইভার আমি বলি নাই আমার ড্রাইভার বলে উঠছে বাবার এই তোর দরবারে আমি শুনছি না এই কথা আগে শুনি নাই নতুন করে বলে উঠলো যে বাবারে তোর দরবারে সব আমি বলতেছে আর একটু বলছে নানান ধরনের নানান জাতির ও হরেক রকম কি দিয়া মিলাইসো মেলা হরেক রকম কি দিয়া মিলাইসো কি দিয়া মিলাইছে মেলা আমি বলছি না ড্রাইভার আমার ড্রাইভারে বললেন তুমি কথা কই শুনলা না আমি বলবো কিনা আমাদের দেশে জাতীয় দলের ক্রিকেটাররাও কয় আমি বলবো কেন অবাক লাগলো একটু হ্যাঁ কষ্ট ভিতরে কষ্ট আমি বিনয় সুই এই মেয়র মহোদয়কে জিজ্ঞাসা করি আপনি এত জানা জানেন এত বড় আলেম আপনি আপনারে মনে হয় জীবনে কেউ পিটাইছে না আপনি স্কুল কলেজে কোনো শিক্ষকের ধমকচমক বা মায়ের মনে হয় খাইছেন না আচ্ছা একজন দায়িত্বশীল মানুষের কাছ থেকে এরকম দায়িত্বহীন কথাবার্তা শুনলে লজ্জায় নিজেদের মাথা হেঁট হয়ে যায় ঠিক না একজন ছাত্র কি শিক্ষক মারবে এটা স্বাভাবিক হতেই পারে আপনারা যারা এখানে আসছেন পড়াশোনা করেছেন শিক্ষিত সোসাইটির মানুষ কে বলতে পারবেন যে হুজুর জীবনে মা বাবা এবং উস্তাদের একটা বাড়ি উঠাইছে না একজন লোক আতটা একটু থাকলে উঠান আপনাকে আমরা সেলুট জানাব আপনার কাছ থেকে আমরা শিক্ষা নিব আপনি আমাদের উস্তাদ হবেন আপনার মতো এরকম মহান ব্যক্তি কে আছে যে শিক্ষকের এবং উস্তাদের এবং মা বাবার একটা বাড়ি একটা দমকও খান না আপনার মতো ফেরত তার দুনিয়াতে থাকতে পারে আপনারই তো দরকার আমাদের এই ঠিক না আমি সারা রাস্তা পরে আসলাম আর যখনই ড্রাইভারের কথা মনে হয় তখনই হাসি তো টাইম আমার কহু হুজুর একটু পরে করে হাসেন কেন বলছি হাসি তো রাখতে পারতেছি না আমি হাসি না কি এক কথা শুনাইলা আমার তো খালি হাসি আসতেছে খালি হাসি আসতেছে ভাইয়া আমার আমি মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বিনয় সহিত বলতে চাই আপনি এত জানা জানেন আপনি আলেমদের কিনসাল করেন এটি সে করোনায় নাই যখন রুগীরা মরল আপনার মতো আলেম আপনি কোথায় ছিলেন আপনারা তো এই জাতি এই জনগণ পায় খুঁজে একজন রোগীর দাফন কাফনে তো আপনারা দেখলাম না ভাই ও ভাই আপনারা তো দেখলাম না কোথাও মাননীয় মেয়র মহোদয় আপনি এত ইলিম নিয়া জীবনে কয়জন মানুষের জানাজা পড়াইছেন কথা বলেন এত ইলিম আপনার জানা এত আলেম এত বড় মহাদ্দিস আপনি এত বড় আলেমের দিন আপনি আপনার জীবনে আপনি কি আপনার বাবার জানাজাটা পড়াইতে পারছেন আপনার জিজ্ঞাসা করি আমি জানি না পড়াইছি না আপনি কি আপনার মার জানাজাটা নিজে পড়াইতে পারছিলেন আপনি আপনার আপন যারা মারা গেছে তাদের জানাজাটা কি নিজে পড়াইতে পারছিলেন এখনো যদি কেউ মারা যায় আপনি পারবেন তার জানাজা পড়তে পারবেন এখনো যদি কেউ জানা যা পড়ার প্রয়োজন পড়ে আর আপনি যদি ইমামতির মুসললায় যান আপনার পিছনে দা করবে তো মানুষ একদিন ইমামতের মুসল্লাই এসে দাঁড়িয়ে দেখেছেন যে এই জায়গাটার কি দাম এখানে আসলে কি কষ্ট করতে হয় কি পড়াশোনা করতে হয় জীবনে একজন মৃত মানুষের দাফন কামনে আপনাকে পাওয়া গেল না আপনার এই করোনায় রোগে কত মানুষ মারা গেল আপনাকে খুঁজে পাওয়া গেল না ইমামতিন মুসল্লায় কোনোদিন আপনাকে পাওয়া গেল না আপনি বলতেছেন যে আপনার তোদের তোদের যে আমরা কম জানি বড় দুঃখজনক বিষয় হলো আলিমুল আমাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে কেউ তো তুই তুকারি করতেছে কি বলেন কেউ তুই তুকারি করতেছে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতেছে কেন রে ভাই কেন এই কাজগুলো করতেছেন আলেমরা আপনার কি ক্ষতি করেছে বলেন কি করেছে আপনার আলেমদের কি উচিত না যে সত্যটা আপনার সামনে উপস্থিত করা আলমদের কি উচিত না মিথ্যাটাকে মিথ্যা বলা এটা কি উচিত না এটা বললে কেন আলেমদেরকে শত্রু শত্রু করতেছে কেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম না ওনার নাম ওই যে গাজীপুর মহানগরের যিনি মেয়র ইনিও তো একজন মেয়র কেন এত তফাত আমরা যতটুক জানি আপনি ভদ্রগড়ের মানুষ আমরা যতটুক জানি আপনি ভদ্রগড়ের মানুষ কিন্তু আলেমদের ব্যাপারে এই ধরনের কথা কেন বলেন এসব বলে তো নিজেদের ধ্বংস নিজেদের ডাকে আনতেছেন শুনুন বিনয় সহিত আপনাদেরকে বলি এই কথাগুলো সবার জন্য ইমান আর কুফুরের দ্বন্দ্ব হক বাতিলের দ্বন্দ্ব এটা চিরন্তন ছিল শুরু থেকেই ছিল এটা আছে এটা কি আমার পর্যন্ত থাকবে এই দ্বন্দ্বে আপনি যদি ইমানের পথে নাও থাকতে পারেন অন্তত ইমানের পথে যারা আছে, তাদেরকে গালাগালি করবেন না তাদেরকে কষ্ট দিয়েন না তাদেরকে কষ্ট দিলে আপনার অস্তিত্ব থাকবে না আপনার অস্তিত্ব থাকবে না যাদেরকে গালাগালি করতেছেন আর বলতেছেন আমি ঘরে বসে সব শিখেছি তোর তো আমি পড়ো তরে তো উস্তাদ পিঠায় পড়াইছে আর আমি নিজে পড়ছি তো আল্লাহ আমার মনে চায় যে ওনাকে একটু নিয়ে সবাই বসি যে উনি কি কী পড়ছেন আমরা একটু শুনি ঠিক কিনা মাননীয় মেয়র মহোদয় নিজেকে মানুষের সামনে আরো উজাড় করেন না এবার থামেন থামেন এবার থামেন আমরা আপনাদের কল্যাণকামী শত্রু নই ঠিক কেনা ধরে বলুন আমরা কল্যাণকামী আমি আমরা আপনাদের শত্রু নই আলেমদের বিপক্ষে এত কথা বলেন একটা বার আলেমদের একটু দরদ আপনাদের ভিতরে কেন আসে না আপনি কি লক্ষ্য করে দেখেছেন আপনি দুই একটা অক্ষর ঘরের ভিতরে যে পড়ছেন এই পড়াটাও কিন্তু আলেমরাই পড়াইছে আচ্ছা বুঝলাম আপনি ঘরের ভিতরে মাইট টাইট না খেয়েই পড়ছেন ঘরের ভিতরে না খেয়ে আপনি মাইট টাইট না খেয়েই পড়ছেন বুঝলাম কিন্তু এই পড়াটাও তো আলেম নাই পড়াইছেন ঠিক না এটা যদি বুঝতাম যে আপনার উপরে সরাসরি হইছে কোনো ফেরাস্ত এসে আপনার পড়াইছেন তাহলে বুঝতাম না আপনি একজন বিশাল মহান এক ব্যক্তি আপনার কথা দাবির সাথে আছে কিন্তু আপনার ঘরের ভিতরে যিনি পড়াইছেন তিনিও তো একজন আলেম হ্যাঁ তিনি তো একজন কারি কেন এগুলো করেন বলেন তো কেন করতেছেন এগুলো কেন করতেছেন এগুলো বুঝতেছেন না শয়তান যে ধোঁকা দিচ্ছে বুঝতেছেন না এখন শয়তান যে ধোঁকা দিচ্ছে প্রিয় ভাইরা একজন আলেম আমরা মাহফিল করতে যাই এমন মাদ্রাসায় যাই তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে সাত হাজার টাকা বেতন বেতন পাঁচ মাস যাবত বেতন সাত হাজার টাকা বেতন পাঁচ মাস বাকি বলেন এই আলেমটা কি দিয়ে তার সংসার চালায় কি দিয়ে তার পরিবার চালায় তার বাবা আছে মা আছে বিবি আছে সন্তান আছে এত কষ্ট সহ্য করেও কোরআনের ময়দান থেকে পলায়া যায় নাই খেদমত বন্ধ করে নাই আপনারা তো সরকারি টাকা বেতন এক তারিখে অ্যাকাউন্টে ঢুকে যায় তারপরেও আসে আর ঘুষ অভাব নাই আর পাঁচ হাজার সাত হাজার টাকা বেতন পেয়ে একজন আলেম এ উম্মতের খেদমত করে যাচ্ছে এমামতিন মুসল্লা ছেড়ে দেয় নাই মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে দেয় নাই তারা জানে আমি খাই আর না খাই আল্লাহর দিনের এই দাওয়াত না দিলে দাওয়াত বন্ধ হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে এই বর্তমান সময় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা এক না মানুষের কি হয় কি হয় কই আলেমরা তো এই জাতির প্রতি উন্মতির প্রতি এ সেক্রিফাইসটা করতেছে কম্প্রোমাইজটা তো করতেছে আপনারা এই ইতিবাচক দিকটা একটু দেখলেন না আলেমদের শুধু নেতিবাচক দিকটাই দেখেন আলেমদের শুধু খারাপ দিকটাই আপনার চোখে বাসে আর এই জাতির প্রতি যে আলেমদের বহুত বড় এহসান আছে উম্মতের প্রতি মানুষের প্রতি এটা দেখেন না আল্লাহ আমাদেরকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক মানার তৌফিক দান করুক বলুন আমিন অনেক কথা ভিতরে বলতে পারি না ভিতরে অনেক কষ্টও জমা আছে শুরুতে বলেছি আল্লামা মা হোসেন কাসিমের মতো মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছেন এমন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ মরণকে সামনে রেখেও এই লোকটা দিনের জন্য কাজ করে গেছে আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক সর্বোচ্চ মাকাম দান করুক সকলে বলুন আমি আমাদেরকে আলেম আমাদের সাথে তৌফিক থাকার তৌফিক আল্লাহ দান করুক আল্লাহ আমাদেরকে শয়তানের চক্রান্তর হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করুক আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন